বন্ধুরা আপনাদের আবারও স্বাগত লাইভ আপডেটে। আপনারা অনেকে বলেছিলেন ঘূর্ণিঝড়ের আপডেট দিতে, তো এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। এবং বৃষ্টিপাত যে হওয়ার সম্ভাবনা ছিল আবহাওয়া দপ্তর এখনও বলছে সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন লাইভ আপডেট দেখছি উপগ্রহ চিত্রে, সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে বজ্র বিদ্যুতের যে সম্ভাবনা বা ঝড়ের যে সম্ভাবনা বা দমকা হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু সেই রকমভাবে কিন্তু এখনও দেখা যাচ্ছে না। আপনারা জানাবেন যে আপনাদের ওখানে আকাশ কেমন রয়েছে। ব্যাকআপ মেঘ কিন্তু যেটা দেখুন, যেটা সকালে দেখা যাচ্ছিল, যেটা ছিল সেটা কিন্তু পরের দিক করে অনেকটাই কিন্তু কমে যাওয়ার দিকে রয়েছে। আকাশে আংশিক মেঘলা আকাশ থাকছে, এর জন্য কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, অনেকে বৃষ্টিপাত বলছেন হচ্ছে। এরকমভাবেই কিন্তু সম্ভাবনা, যে কোনো জায়গাতে যে কোনো সময়তে বৃষ্টিপাত কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের নেমে যেতে পারে। কোনো কোনো জায়গাতে কোথাও কোথাও দেখুন বাংলাদেশের দিকে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে হতে পারে। যেমন বলছি এখানটা যেমন কাপসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এই দিকটাতে একটা চান্স থেকে যাচ্ছে। এছাড়া এই যে ঢাকার আশেপাশে দিয়ে একটুখানি হয়তো হালকা মেঘ চলে যেতে পারে, হয়তো আগের দিকেও হয়ে গেছে কোথাও কোথাও। দেখুন এদিকে এখানে কিন্তু মাদারীপুর, ফরিদগঞ্জ এদিকে মাঝে মধ্যে উঠে যাচ্ছে, এখানে কিন্তু মেঘ উঠে যাচ্ছে কোথাও কোথাও, কেননা সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের দিকে কোথাও কোথাও এরভাবে কিন্তু থাকছে, কলা বা এদিকে বরিশালের উপকূলবর্তী অংশে বা এদিকে যেটা হচ্ছে সিলেটের কিছু কিছু অংশে এবং যেটা হচ্ছে তুরার দিকে রয়েছে, গুয়াহাটির দিকে মেঘ কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে রয়েছে। কোথাও কোথাও পেঁজা তুলোর মতো হয়তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও তো মেঘটা থিতু রয়েছে হয়তো এইভাবে। কিন্তু দেখুন যে পশ্চিমাঞ্চলের জেলার দিকে দেখুন, তবে সম্ভাবনা যেটা জানাচ্ছে দেখুন হঠাৎ করে হয়তো কোথাও আবার উঠে যেতেও পারে, এরকম সম্ভাবনা থাকছে। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে মেঘ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পূর্ব দিকে সরে যাচ্ছে। এর ফলে বাংলাদেশে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে বর্ডার যে এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, ২, চব্বিশ পরগনা বা কলকাতা, হাওড়া এদিকে কোথাও কোথাও কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সকালের দিক থেকে বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত কিন্তু ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে হয়েছে, অন্যান্য কিছু জায়গাতেও টুকটাক করে হয়েছে। একদম সকালের দিকে হালকা বৃষ্টিপাত, কুড়ি বৃষ্টিপাত পাওয়া গেছে বিভিন্ন জায়গাতে। উত্তরবঙ্গেও হালকা ফুলকা চান্স রয়েছে, কিন্তু ভালো চান্স কিন্তু আবহাওয়া দপ্তর বলেছিল যে বিভিন্ন জায়গাতে হতে পারে। এখন পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে তাতে এরকম রয়েছে। আমরা একটু আয়ার মোটা দেখিনি এখানে মেঘের কীরকম ঘনত্ব রয়েছে। দেখুন যেটা হচ্ছে পরিষ্কার দেখাই যাচ্ছে যে এই যে বরিশালের কোথাও কোথাও এদিক দিয়ে বা ঢাকার আশেপাশে ওদিক দিয়ে একটু হয়তো মেঘ যেতে পারে, এইগুলোতে কিন্তু সম্ভাবনা বেশি থাকছে। লখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার বা কাপসিয়া এবং এই সাইডটাতে দেখুন রাজীবপুর হয়ে এই আসামের বেশ কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত হবে, হালকা বিক্ষিপ্ত চান্স কিন্তু এখনও পর্যন্ত যেটা রয়েছে। মেঘ এরকমভাবে রয়েছে পুরো যে একদম ঘনযুক্ত, যে দেখুন নিচের দিকে দেখুন যেটা ওই যে ভুবনেশ্বরের দিকে যেটা নিচের দিকে লাল যেটা দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু মেঘ সেরকম দেখা যাচ্ছে না। এই দিকে কিন্তু সেরকম দেখুন কোনো রকমভাবে কিন্তু মেঘের একটা মেঘ দেখা যাচ্ছে, কিন্তু সেখানে বজ্র বিদ্যুৎযুক্ত মেঘ কিন্তু দেখা যাচ্ছে না, যার ফলে এখানে যে সেই রকম যেটা বলা হচ্ছিল যে বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা হওয়া, সেটা কিন্তু মনে হচ্ছে যেন এই আবহাওয়া হঠাৎ করে পরিবর্তনের ফলে সেটা কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে না। অর্থাৎ সকাল থেকে মেঘলা মেঘলা ভাব থাকলেও যেভাবে হয়তো হয়তো মেঘ ঘনিয়ে আসছে, বৃষ্টিপাত নেমে যাবে সেরকম মনে হলেও তাতে কিন্তু সেটা ঘটেনি। অর্থাৎ এবং রাতের আপডেটে আপনাদের জানিয়ে দেবো পরবর্তী আপডেটে কি হচ্ছে না হচ্ছে। আপাতত এখানে শেষ করব, কারণ এটাকে আর বাড়াবো না। একটুখানি বজ্র বৃষ্টির মোড়ে চলে যাই, তাহলেই কিন্তু আর একটু পরিষ্কার হবে। দেখুন কিছুটা কিন্তু চান্স যে দেখাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু দেখাচ্ছে এবং উপকূলবর্তী কিছু কিছু অংশে এরকম করে একটা সম্ভাবনা দেখাচ্ছে। এখনও পর্যন্ত যেটুকু দেখতে পাচ্ছি গোটা জায়গাতে কিন্তু রয়েছে, অর্থাৎ সম্ভাবনা যেটা ছিল এইটা কিন্তু এইটাই সম্ভাবনা, মানে এটা হওয়ার সম্ভাবনা। আবার দেখা যেতে পারে হয়তো সন্ধ্যের দিক করে যদি নেমে যায়, পরবর্তী ক্ষেত্রে আমাদের জানিয়ে দেবো কী হচ্ছে না হচ্ছে, তখন আরও ভালো করে বোঝা যাবে। তো এইটুকুই আপডেট আপাতত পাওয়া গেছে। এবং শুক্রবারও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত চান্স রয়েছে, এমনটা কিন্তু রয়েছে। এরকমভাবে দেখুন খুব হালকা চান্স রয়েছে কিন্তু শুক্রবারে, শনিবার থেকে কিন্তু রবিবার থেকে মোটামুটি ধরে রাখুন বৃষ্টিপাত এখন কমে যাওয়ার দিকে রয়েছে। তবে 20-21 তারিখ করে অনেকে বলছিলেন যে এখানে কোনো রকম কিছু আসছে কি না দমকা। দেখুন এটা হচ্ছে যে বায়ুর ঝাপটা মোটে গেলেই বুঝবেন, অনেকে বলছিলেন যে এটা এইখানে কী হতে পারে। এখানে দেখুন মৌসুমি বায়ু হয়তো এগুলো তো আস্তে আস্তে এদিকে প্রবেশ করার জন্য এদিকে কিন্তু এরকম থাকছে, কিন্তু এতে হাওয়া থাকবে কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে, এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং ঘূর্ণিঝড়ের আপডেট তো আপনারা দেখেছেনই মোটামুটি, আগের আপডেটে দেখিয়ে দিয়েছি, যারা দেখেন এসে তাদের ডিটেলস দেওয়া রয়েছে। এরকমভাবে একটা ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এগুলো কিন্তু মাঝে মধ্যে দেখুন পরিবর্তন হতেই পারে। এই যে ভারতীয় যে আছড়ে পড়বে তার কোনো মানে নেই, কারণ এটা এখনও একদম গতি নিয়ে তৈরি হয়ে যায়নি। তো ছোটো করে ভিডিওটি আপনাদের দেখিয়ে দিলাম, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নিয়মিত খবর বাংলাতে আপনারা পেয়ে যাবেন আবহাওয়ার সম্ভাব্য আপডেট, সেখানে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।